আজকে আমরা আলোচনা করব ডিফেন্স মেকানিজম সম্বন্ধে। ডিফেন্স মেকানিজম আমি আগের ভিডিওতে বলেছি যে ফ্রয়েডের যে সাইকোঅ্যানালাইটিক থিওরি আছে বা সাইকোডাইনামিক থিওরি, একই থিওরি দুটো নাম, তো সেই থিওরিটা আমাদের করতে গেলে আমাদের তিনটে স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। একটা হলো ইড, ইগো, সুপার ইগো কি, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো আমি এই ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখে নেবে, সেটা দেখলে ডিফেন্স মেকানিজম বুঝতে তোমাদের সুবিধা হবে। তো ফ্রয়েডের যে সাইকোঅ্যানালিটিক বা সাইকো ডাইনামিক যে থিওরি, সেই থিওরি জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে ইড, ইগো, সুপার ইগো কি বা সেই সম্বন্ধে ফ্রয়েড কি বলতে চেয়েছেন এবং সেটা কিভাবে আমাদের পার্সোনালিটির সঙ্গে অ্যাটাচমেন্ট আছে। এক, দু নম্বর হলো ডিফেন্স মেকানিজমের কতগুলো স্টেজ, দেখো আমি লিখেছি 9টা 10টা স্টেজ, এই মূল 10টা স্টেজ সম্পর্কে আমাকে জানতে হবে। এই দুটো স্টেপ জানার পর আমি কিন্তু সাইকোডাইনামিক বা সাইকোঅ্যানালিটিক থিওরির ভিতরে যেতে পারবো, কারণ যদি এগুলো না জানি তাহলে ওটা বুঝতে পারবে না তোমরা। তাহলে চলো আজকে শুরু করা যাক ভিডিওটা। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে রাখি যে আমার এই চ্যানেলে তোমরা যে সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে সেগুলো সবই এডুকেশন বা সাইকোলজি রিলেটেড, যেগুলো তোমাদের যারা তোমরা এখন গ্র্যাজুয়েশনে আছো বা পোস্ট গ্রাজুয়েশন করছো বা বিএড করছো বা তোমাদের যারা নেক্সট সেটের প্রিপারেশন নিচ্ছো বা টেট দিচ্ছ, সেটা সিটেট হোক বা প্রাইমারি বা আপার প্রাইমারি টেট হোক সেটা দিচ্ছ, বা যারা এডুকেশন বিষয়ের উপরে সেমেস্টার পরীক্ষা দেবে ইন ফিউচার, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে। কারণ আমি শুধুমাত্র টপিকগুলো নিয়েই নয়, আমি ওভারঅল এগুলোর উপর কী কী কোশ্চেন আসতে পারে এমসিকিউ টাইপের বা এসসিকিউ টাইপের সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তাই সেই ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে এবং তাদেরও কী দরকার, কারণ তোমরা কী বিষয় নিয়ে আলোচনা হলে তোমরা ভবিষ্যতে হেল্প পাবে আমার থেকে, বা তোমরা কী কী বিষয় নিয়ে আরও টাফ কোনো বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা আমাদের আমাকে অবশ্যই জানাবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ভিডিওগুলো তোমরা অবশ্যই পেতে পারো। সবার আগে পাওয়ার জন্য নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় কি বললাম, ডিফারেন্স মেকানিজম, যেটা কার ফ্রয়েডের তত্ত্বের একটা অংশ। ফ্রয়েডের কোন তত্ত্ব? সাইকোডাইনামিক তত্ত্বের একটা অংশ হলো ডিফারেন্স মেকানিজম। এই ডিফারেন্স মেকানিজমে ফ্রয়েড 10টা বিষয় নিয়ে মূলত আলোচনা করেছেন, যেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আলোচনা করার আগে তোমাদের বলি, তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই খাতা পেন নিয়ে ভিডিওটা দেখতে বসো, কারণ এই বিষয়গুলো সম্পর্কে আমি এত সুন্দরভাবে তোমাদের যা বলে দেবো আশা করি এগুলো নিয়ে আর পরবর্তীকালে কোনো দ্বন্দ্বে তোমরা থাকবে না। তো খাতা পেন নিয়ে রেডি হও এবং বিষয়গুলো সম্পর্কে জানো এবং শুধু শোনো না, বোঝো এবং নোট ডাউন করে নাও, যাতে ইন ফিউচার তোমরা এখান থেকে যে কোনোভাবে কোশ্চেন আসলে তোমরা সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারো এবং সঠিক করতে পারো। তাহলে চলো ফার্স্ট যে বিষয়টা বলেছেন ফ্রয়েড সেটা হলো তোমার ড্যানিয়েল। ড্যানিয়েল দেখো, ড্যানিয়েল মানে হলো অস্বীকার করা। আমরা দেখো ফ্রয়েডের ইড, ইগো, সুপার ইগো সম্পর্কে প্রিভিয়াস ভিডিওয়ে আমরা আলোচনা করেছি বা জেনেছি, একটু ছোট করে বলে নিই যে ইড বিষয়টা কি, আমাদের যে সমস্ত নেগেটিভ বিহেভিয়ার বা নেগেটিভ চিন্তাধারা আছে সেগুলোকে কিন্তু ঈদ প্রশ্রয় দেয়, শুধুমাত্র প্রশ্রয় দেয় না, ঈদ বলে যে এই যে তোদের ইচ্ছাগুলো, নেগেটিভ বলো বা অ্যান্টি সোশ্যাল বলো, এই ইচ্ছাগুলোকে যে কোনোভাবেও তোরা পূর্ণ কর। তার জন্য যদি কাউকে খুন করতে হয় বা তার জন্য যদি কোনো রকম অপরাধমূলক কাজ করতে হয় সেটাও কর, তোর মূল ফোকাস হবে তুই চাহিদাটাকে পূর্ণ করতো, এই অ্যান্টি সোশ্যাল যে অ্যাক্টিভিটি আছে সেটাকে পূর্ণ কর। এটা কার কাজ বললাম? ঈদের কাজ। চলে যাই সুপার ইগো। সুপার ইগোর কাজ কি? এই যে ঈদ যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিটা তার মানুষের মাইন্ডে আসছে, এই অ্যাক্টিভিটিটাকে ঈদ দিয়ে সুপার ইগো কিন্তু চাপা দেওয়ার চেষ্টা করে। কিভাবে? যে না, এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিটা তুই করিস না, এটা সমাজের ক্ষেত্রে কাম্য নয়, কারণ আমরা একজন সামাজিক জীব, সমাজের মধ্যে থাকতে গেলে আমাদের কিছু রুলস রেগুলেশন ফলো আপ করতে হয়।
তো সেই রুলস রেগুলেশনগুলো যদি আমরা ফলো আপ করি বা একজন আদর্শ নাগরিক হতে চাই সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু কাম্য নয়, তাই তুই এগুলো করিস না। আর তাছাড়া এগুলো করলে কিন্তু তোর শাস্তিমূলক কোনো কোনো অপরাধের জন্য কোনো অপরাধমূলক শাস্তি তোর হতে পারে, যেটা তোর ফিউচারকে এফেক্ট করবে। এই নানাভাবে কিন্তু সুপার ইগো ইদকে বোঝায়। আর ইগোর কাজ কি? এই দুইয়ের মধ্যে ব্যালেন্স করা। কীভাবে ব্যালেন্স করে? সুপার ইগো বলে যে এই যে দুটো কাজ, এই দুটো কাজের মানে তো ঈদ কি চাইছে কাজটা করতে এবং সুপার ইগো চাইছে কাজটাকে বন্ধ করতে, তো এই দুইয়ের মধ্যে ব্যালেন্স করা হলো ইগোর কাজ। এবার চলে আসি ড্যানিয়াল যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে ফ্রয়েড কি বলেছে। দেখো আমি বললাম কি ড্যানিয়াল মানে অস্বীকার করা। দেখো একটা উদাহরণ দিয়ে বুঝি, ধরো তোমার খুব কাছের মানুষ বা তোমার খুব প্রিয় মানুষ যে সে ধরো কোনোভাবে তুমি তার সাথে খুব ক্লোজলি রিলেটেড, সে ধরো কোনো সময় কোনোভাবে তোমাকে প্রতারণা করেছে যেটা তুমি মেনে নিতে পারোনি, তোমার খুব বাই হার্ট খুব লেগেছে। তার ফলে কি হয়েছে, তুমি চাইছো যে সে যে প্রতারণাটা আমার সাথে করেছে আমিও তার সাথে সেম বিহেভিয়ারটা করবো যাতে আমার প্রতিশোধটা পূর্ণ হয়। কিন্তু এটা কার কাজ? এটা কিন্তু তোমাকে ঈদ বলবে যে হ্যাঁ রে, তোর সাথে তোর প্রিয়জন প্রতারণা করেছে, তাহলে তুইও গিয়ে ওর সাথে প্রতারণা, তাহলে তোর প্রতিশোধটা পূর্ণ হবে। সুপার ইগো কি বলবে যে না, প্রতারণা করেছে করুক, তুই কিন্তু একজন মানুষ, একজন মানুষ হিসেবে তোর কাজ প্রতিশোধ নেওয়া না, তুই ভগবানের উপর ছেড়ে দে যে সে কোনো সময় এর একটা মীমাংসা করবে বা তাকে শাস্তি দেবে বা সমাজ তাকে শাস্তি দেবে, তার অপরাধের জন্য কোনো শাস্তি নিশ্চয়ই একদিন হবে। এইভাবে কিন্তু সুপার ইগো ঈদকে বোঝাবে যে এই কাজটা করিস না। কিন্তু ইগোর কাজ কি বললাম, দুটোর মধ্যে ব্যালেন্স করা। ইগো কি করবে এখানে? ইগো কিন্তু বলবে যে ও হলো তোর প্রিয়জন, তুই একবার ভাব যে তোর প্রিয়জন কি এই কাজ করতে পারে করতে পারে না, তখন তোমার মানসিকতা কি হবে যে না ও আমার প্রিয়জন, ও ওরকম করতে পারে না, আমি বোধ হয় ভুল ভাবছি যে আমাকে প্রতারণা করেছে, কিন্তু ও যেটা করেছে হয়তো আমার কোনো ভালোর জন্য করেছে। এই যে আমার মানসিকতা এলো, এটা কিন্তু দুটোর মধ্যে দেখো ব্যালেন্স হয়ে গেল। ঈদের মধ্যেও ব্যালেন্স হয়ে গেলো যে আমি বলছি প্রতিশোধ দিতে চাইছিলাম, সেই জায়গাটা আমার ডমিনেট হয়ে গেল। আবার সুপার ইগো যে বলছিল যে এই কাজটা করিস না, সেটাও কিন্তু সফল হলো, যে কাজটা সে করলো না, তার মানসিক যে অস্থিরতা ছিল এই বিষয়টা নিয়ে সেটা কিন্তু কেটে গেল। এটাই ফ্রয়েড বিষয় বলেছে ড্যানিয়াল স্টেজ। নেক্সট চলে যাই ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টে ফ্রয়েড কি বলতে চেয়েছে, আমি একটু তোমাদের উদাহরণ দিয়ে এই জন্যই বোঝাচ্ছি যে বিষয়টা বুঝতে তোমাদের সুবিধা হবে এবং মনে থেকে যাবে। ডিসপ্লেসমেন্টে ফ্রয়েড বলছে যে আমাদের অনেক সময় দেখবে আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকে, ধরো আমার বাবা মা সেরকম কোনো কাজ করেন না বা ইকোনমিক্যাল দিক থেকে আমরা ধরো মিডিও পারবো মধ্যবিত্ত পরিবার, কিন্তু আমার ইচ্ছা আমি একটা আইফোন নেব বা আইফোন 14 যে লেটেস্ট বেরিয়েছে সেই আইফোন 14টা আমি নেব। তো সেক্ষেত্রে কি হবে যে আমি যখন আইফোন 14টা চাইবো তার দাম ধরো কম করে 1.5 লাখ টাকা, তোমরা জানো তো সেটা একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে বিয়ের করা সম্ভব না যে সেটা তোমাকে সে কিনে দেবে, তখন না তোমার তো সেটা চাই, তোমার মানসিকতা আছে যে না আমার এই ফোনটা চাই, এটা এতে এই ফিচার্স আছে, এগুলো এত এত ভালো আছে, সেটা আমার চাই। তখন কি হবে যে এই যে চাই, আর তুমি ঈদ বলছে কি যে হ্যাঁ এটা যেহেন তেহেন করে তুই পূর্ণ কর, তুই কি কর, তুই তোর একটা কাজ কর, তোর যদি এই ফোনটা চাই তোর বাবার পকেট মার বা বাবার ব্যাংক ব্যালেন্স থেকে কোনোভাবে টাকা বার করে নিয়ে আয়, বার করে নিয়ে এসে জিনিসটা কিনে নে, এটা বলতে পারে। এটা বলবে কে? ঈদ। কি কেন ঈদের কাজ কি বললাম, রুলস, যে কোনো রুলস ঈদ কিন্তু ব্রেক করে, ব্রেক করে তোমাকে বলবে এই কাজটা পূর্ণ কর, তোমার ফোকাস হবে এই কাজটা পূর্ণ করা। সে যদি চুরি করা হয়, ডাকাতি করা হয়, যা ইচ্ছা করা হোক, সেটা ঈদ কোনো অন্যায় দেখে না। সুপার ইগো কি বলবে যে না এটা করিস না, তোর বাবার তো অত সামর্থ্য নেই, এটা তুই মানিয়ে নে যে তুই এটা পাবি না, এটার সঙ্গে মানসিকতায় মানিয়ে নে, পরবর্তীকালে তুই আরো পড়াশুনো কর, ভালো করে পড়াশুনো করে আরো পয়সা করে ইনকাম কর, করে তুই কিনিস, এটা হলো সুপার ইগো বলবে। আর ইগোর কাজ কি বললাম, ব্যালেন্স করা। ইগো কি করবে তখন বলবে তুই একটা কাজ কর, তুই যে অ্যাপেল আইফোন 14 বেরিয়েছে এটার যে ফিচারসগুলো আছে এই ফিচারগুলো মেবি অন্য ফোনেও আছে যেটার দাম 1.5 লাখ টাকা, হয়তো না 20-25-30 হাজার টাকা 50 হাজার টাকা পেয়ে যাওয়া যাবে, তো সেই কোম্পানির ফোন দেয়, সেই কোম্পানির ফোনটা তুই কে, তাহলে কি হবে যে তোর যেটা দরকার সেটা হয়ে যাবে।
তখন তোমার মানসিকতায় কি আসবে যে হ্যাঁ ঠিকই তো বলছে, আমার তো ফিচার্স গুলো চাই, এটাই আছে তাই আইফোন 14 এ আছে তাই আমার আইফোন 14 চাই। এবার অন্য জায়গায় যদি আমি এটা পেয়ে যাই তাহলে আমি ওটাও নিতে পারি। তাহলে এই যে ব্যালেন্সটা হলো এটা হলো ইগোর কাজ। বুঝে গেল যে ডিসপ্লেসমেন্টে কি বলতে চাইছে? নেক্সট চলে যাই ফ্যান্টাসি। ফ্যান্টাসিতে ফ্রয়েড বলছে যে আমরা ফ্যান্টাসি সাধারণত দেখবে আমরা যে ডে ড্রিম দেখি, মানে আমরা যেটাকে বাংলায় দিবা স্বপ্ন বলি। ধরো আমি গান গাইতে পারি না কিন্তু আমার খুব ইচ্ছা আমি স্টেজে দাঁড়িয়ে গান করবো, আমাকে সবাই বাহবা দেবে, যেরকম অরিজিৎ সিংকে দেয় সেরকম আমাকেও বাহবা দেবে, তো আমার এটা ইচ্ছা। তো সেক্ষেত্রে কি হবে, এটা তো আমি স্টেজে গিয়ে গান করতে পারবো না, লোকে তো হাসবে, আমি তো গান গাইতে পারি না। তো সেক্ষেত্রে আমি তখন যখন আমি ঘুমাচ্ছি হয়তো সেই সময় আমি স্বপ্ন দেখছি যে আমি স্টেজে গান করছি, আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, সবাই বাহবা দিচ্ছে, এই স্বপ্নের মধ্যে দিয়ে আমার ইচ্ছাটা পূর্ণ হলো। এটাকে ফ্রয়েড বলছে ফ্যান্টাসি, যেটা এরকম ডে ড্রিম বা দিবা স্বপ্নের মধ্যে দিয়ে আমাদের পূর্ণ হয়। গেল, এবার নেক্সট চলে আসি আইডেন্টিফিকেশন। 4 নম্বরে ফ্রয়েড বলেছেন আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনে ফ্রয়েড কি বলতে চেয়েছেন, আমরা দেখবে আমরা কোনো একজনকে আমাদের আইডিয়াল বলে ভেবে নিই এবং তার মতো করে আমি আমার জীবনটাকে চলাতে চাই, বা তার মতো করে আমি হাঁটা চলা কথা বলা এগুলো নকল করতে চাই। বিশেষ করে দেখবে এটা টিনেজারে যে বেশি দেখা যায়। তো একটা উদাহরণ নিয়ে নাও, ধরো তোমার কোনো ক্রিকেটারকে ভালো লাগে বা কোনো সিনেমা আর্টিস্টকে তুমি পছন্দ করো, ধরো তুমি ক্যাটরিনা ক্যাফকে পছন্দ করো বা কোনো ছেলে ধরো অন্য কোনো কাউকে, ধরো তোমার টাইগার শ্রফকে পছন্দ করো, তাকে যখন সে দেখলো তার সাথে একটা সেলফি নেওয়া, এই ব্যাপারটা দেখবে টিনেজারে যে বেশি থাকে বা এখনকার দিনে সবার মধ্যেই প্রায় দেখা যায়। এটা তার সাথে একটা সেলফি নিলাম, সেটা আমি স্ট্যাটাসে আপলোড করলাম, এর মধ্যে দিয়ে কী হচ্ছে আমার আইডেন্টিফিকেশন, আমার আইডেন্টিটিটা বাড়াচ্ছি। কীভাবে বাড়াচ্ছি, যে না আমি ক্যাটরিনার সাথে একটা সেলফি নিয়েছি বা দেখো আমি বিরাট কোহলির সাথে একটা সেলফি নিয়েছি, আমি তাহলে আমার আইডেন্টিফিকেশন। তখন তোমাকে কোনো কেউ হয়তো স্ট্যাটাসে জিজ্ঞেস করলো যে ভাই বা হ্যাঁ রে তুই কোথা থেকে এটার সঙ্গে কী করে সেলফি নিবি, তুমি তখন বলে হ্যাঁ আমি নিয়েছি, আমি গেছিলাম, আমার সাথে কথা হয়েছে, হ্যাঁ হয়েছে, তা হয়েছে, মানে কি এর মধ্যে দিয়ে তোমার আইডেন্টিটিটা বাড়াচ্ছ। এটাকে বলছে আইডেন্টিফিকেশন প্রয়েড তার 4 নম্বর স্টেজে। বুঝে গেল আইডেন্টিফিকেশন বলতে কি বলছেন, যে নিজেকে অন্য ভালো কিছু বা ভালো মানুষ বা আইডিয়াল তোমার যে তার সাথে যুক্ত করাকে বলছে আইডেন্টিফিকেশন। নেক্সট চলে আসে আইসোলেশন। আইসোলেশনে ফ্রয়েড কি বলতে চাইছে, জাস্ট আইডেন্টিফিকেশনের বিপরীত। আমরা যেমন আমাদের আইডিয়ালকে নিই, আইডিয়ালের সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করি, সেরকম কিন্তু আইসোলেশনে কি হয় যে যারা খারাপ মানুষ সমাজ বিরোধী কাজ করে, দেখবে আমি তো লাদেনের সাথে ছবি নিতে চাইবো না, বা যারা সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করে তাদের সঙ্গে আমি ছবি নিতে চাইবো না। তো ফ্রয়েড বলছে যে তাদের থেকে আমরা দূরে থাকি। যেমন দেখবে আমাদের রাজনীতিতে ধরো কোনো লোক দোষী বলে সাব্যস্ত হয়েছে, তাহলে কিন্তু তাকে রাজনীতি থেকে ছেঁটে ফেলা হয়, তাকে রাজনীতি থেকে বার করে দেওয়া হয়, তার মানে কি তার থেকে দূরে থাকে তারা, এবং তার পার্টির ক্ষেত্রে সে হার্মফুল এফেক্টিভ। তো সেইটাকে বলছে আইসোলেশন, মানে কি আমার ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে যারা অসাধু লোক বা অসাধু ব্যক্তিত্বের লোক তাদেরকে আমরা আমাদের জীবন থেকে সরিয়ে রাখি বা দূরে রাখি, যাতে আমাদের জীবনটা সুস্থ স্বাভাবিকভাবে কাটে। বুঝে গেল? তাহলে আমি নেক্সট এবার চলে আসি আমরা প্রজেকশন। প্রজেকশনে কি বলছেন ফ্রয়েড, যে অনেক সময় দেখবে আমরা আমাদের ব্যক্তিত্বের মধ্যে এটা দেখা যায় যে আমরা আমাদের যে আমরা একটা অন্যায় করেছি সেই অন্যায়টা আমরা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাই, চাপিয়ে দিয়ে নিজে সাধু বা পরিষ্কার হয়ে যেতে চাই। এইটার কথাই বলেছে প্রজেকশনে ফ্রয়েড। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই, ধরো তুমি তোমার ছোট বোন দুজনে খেলছো বা দুজনকে তোমার মা কোনো একটা খাবার দিয়ে গেছে, তোমরা দুজন খেলছো, খেলতে খেলতে হঠাৎ হয়তো তুমি কিছু একটা ছুঁড়ে মেরেছো যেটা তোমার বোনের গায়ে না পড়ে তোমার যে খাবারটা দিয়ে গেছো খাবারের মধ্যে পড়ায় খাবারটা নষ্ট হয়ে গেছে বা কোনো জল দিয়ে গেছে জলটা পড়ে গেছে, তখন কিন্তু তুমি কি করবে, তোমার কাজ হবে তুমি তখন বলবে যে মা দেখো বোনটা এমন দৌড়াদৌড়ি করছে জিনিসটা পড়ে গেল, যে
তুমি যে খাবারটা দিয়ে গেছো খাবারটা কিন্তু দেখো বোনের জন্য পড়ে গেল বাইরে, কারণ বোন ছোটাছুটি করছে লাপালাপি করছে ওই জন্য পড়ে গেছে। তুমি কিন্তু একবারও বলবে না যে তুমি যে জিনিসটা বা বল বা যাই হোক যে জিনিসটা ছুঁড়ে দিয়েছিলে সেটা লেগে ওটা পড়ে গেছে, এটা কিন্তু বলবে না। এটা হলো প্রজেকশনের পয়েন্ট বলছে যে আমাদের ব্যক্তিত্বে এরকম কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেটার জন্য আমরা কিন্তু আমাদের দোষটা নিজের ঘাড়ে না নিয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, গেল তাহলে আমরা কোন কোনটা জেনে নিলাম। ড্যানিয়েল জানলাম, ডিসপ্লেসমেন্ট জানলাম, ফ্যান্টাসি জানলাম, আইডেন্টিফিকেশন, আইসোলেশন, প্রজেকশন। এবার চলে আসি সাত নম্বর। সাত নম্বরে ফ্রয়েড কি বলছে? রেশনালাইজেশন। রেশনালাইজেশনে ফ্রয়েড কি বলতে চাইছেন যে আমরা অনেক সময় আমাদের যে আমরা কোনো দোষ করি বা আমরা যে কাজটা করি সেটা যদি কাম্য না হয় সমাজের দিক থেকে বা সেটা যদি আমার মা বাবা অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে আমরা সেটাকে ভারী যুক্তি দিয়ে সেটাকে অ্যাকসেপ্টেশনে আনার চেষ্টা করি। কীভাবে? একটা উদাহরণ দিই। ধরো তুমি, তোমাকে বাবা টাকা দিয়েছেন যে তোর, তুই বড়ো হয়েছিস, তোর পড়াশুনো করতে হয়, তোর একটা স্মার্টফোন লাগবে, তোকে আমি টাকা দিলাম, তোকে ধরো তোমাকে 25,000 টাকা দিয়েছে বা 30,000 টাকা দিয়ে বলেছে না স্মার্টফোন কিনে নে, যতটা কমে হয় তুই কিন। ঠিক আছে, এবার তুমি মার্কেটে গেলে স্মার্টফোন দেখলে, তোমাকে বাবা বলেছে মোটামুটি বাজেট যা 20-এর মধ্যে দেখিস, এরকম এর বেশি দেখিস। এবার তুমি বাবার সাথেই ধরো গেলে, বাবাই তোমাকে নিয়ে গেলেন, তোমাকে পয়সা না দিয়ে বাবার সাথে করে নিয়ে গেছে, বলেছেন 20-এর মধ্যে দেখিস। এবার তুমি দেখলে যে না 20 না, আমার যেটা পছন্দ হচ্ছে সেটা 30, সেটার আরও ফিচার্স ভালো, আরও ক্যামেরা ভালো, পিক্সেল ভালো, ওইটা নেব, আমার ওটা পছন্দ হচ্ছে। তখন তুমি কি করবে? তুমি তখন তোমার বাবাকে কিন্তু এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবে যুক্তি দিয়ে। কি দেখবে? যে না বাবা এটার দেখো স্টোরেজ বেশি, ওটা স্টোরেজ কম, যেটা 30,000 টাকার কম সেটা স্টোরেজ বেশি, সেটার ক্যামেরা কোয়ালিটি বেশি, আমার তো ছবি তুলতে হয় নোটসে বা আমার তো অনেক কিছু নোট স্টোর করতে হয়, এটা নিলে আমি অনেক দিয়ে অনেক কিছু স্টোর করতে পারবো, বন্ধুদের থেকে অনেক নোটস কালেক্ট করতে পারবো, আমার এটাই বেশি সুবিধা হবে ওটার থেকে, ওটা স্টোরিং কম 20,000 টাকারটা। তখন বাবা বুঝলেন, বাবা বললেন যে ঠিক আছে তাহলে 30,000 টাকারটাই নে। তখন কি হলো? তোমার কার্য কিন্তু সিদ্ধি হয়ে গেল। এটা আমাদের ব্যক্তিত্বগত বৈশিষ্ট্য যে আমরা যে কাজটা করতে চাই বা আমরা যে কাজটা করি সেটাকে আমরা যুক্তি দিয়ে বোঝাতে চাই যে এই জন্য আমি এটা করছি। তো যুক্তিটা যদি কোনো সময় ভালো যুক্তি হয়, অ্যাকসেপ্টেন্সের মতো যুক্তি হয়, তখন যেরকম ফোনের ব্যাপারটা বললাম, তুমি যেরকমভাবে যুক্তি দিলে বাবা মা স্বাভাবিকভাবে চাইবেন যে তুমি ভালো করে পড়াশুনো করো, তোমার পড়াশোনার ক্ষেত্রে যেটা বেশি ভালো সেটাই ওনারা করতে চাইবে, তার ফলে তোমার ফোনটা চলে আসো, তুমি ফোনটা পেয়ে গেলো। তো এটা বলছে যে ফ্রয়েড রেশনালাইজেশন। গেল, এবার চলে আসি রিয়াকশন ফরমেশন। রিয়াকশন ফরমেশনে ফ্রয়েড বলছেন যে আমাদের এমন কিছু ব্যক্তি থাকে যারা সামনে একরকম পেছনে একরকম, মানে কি আমাদের দেখবে অনেক মানুষ থাকে বা অনেক বন্ধু বান্ধবের মধ্যেও আমরা দেখি বা আত্মীয় স্বজনের মধ্যেও দেখি যে খুব শান্ত, খুব ধীর স্থির বসে আছে, কিন্তু সেই মানুষটাই যখন আত্মীয় স্বজনের সঙ্গে শান্ত দৃষ্টি, সে যখন বন্ধুদের সঙ্গে আছে তাকে তার অ্যাক্টিভিটি দেখে তুমি তাকে চিনতেই পারবে যে সেই কি এরকম ব্যাপার। এটার কথা কিন্তু ফ্রয়েড রিয়াকশন ফরমেশনে বলছে। একটা উদাহরণ দিই তোমাদের, ধরো কোনো কিছু ইচ্ছা, ধরো যারা টিনেজার এজে আছো বা যারা একটু বড় হচ্ছ আস্তে আস্তে ধীরে ধীরে, তোমাদের ধরো খুব ডিস্কে যাওয়ার ইচ্ছা যে ডিস্কে কি হয় বা ডিস্কে গিয়ে নাচানাচি করবো, বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করবো, মজা করবো, কিন্তু তুমি যে সোসাইটিতে থাকো, আমরা মধ্যবিত্ত পরিবারে সাধারণভাবে এগুলো অনেকেই মেনে নেন, বিশেষ করে তুমি যদি মেয়ে হও সেক্ষেত্রে তো নাই, অনেক কম পরিবার আছে যেখানে এগুলো মেনে নেওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু খুব সুপ্ত ইচ্ছা যে আমি ডিস্কে যাবো, এটা কে করে কি যে আমার ইচ্ছাটা পূর্ণ করতে হবে আমাকে। তখন তুমি বাড়িতে কিন্তু খুব শান্তশিষ্ট মেয়ে, ভদ্র মেয়ে, তুমি কোনো ডিস্কে যেতে পারো বা করতে পারো এটা কিন্তু কেউ ভাববেও না। তুমি তখন কি করলে? তুমি কিন্তু বাড়িতে তোমার ওই ব্যক্তিত্বই বজায় রাখবে, কিন্তু যখন তুমি বাইরে গেলে বন্ধুদের সাথে প্ল্যান করলে যে আমরা ডিস্কে যাবো, আনন্দ করবো, নাচ গান করবো, মজা করবো, তুমি তখন সেখানে কিন্তু তুমি গেলে এবং তোমার যে ইচ্ছাটা সেটা তুমি পূর্ণ করলে, কি যে এতদিন যে আমার ডিস্কে কি হয় না হয় আমিও করবো, আমিও এরকম মজা করবো, অন্যান্য বন্ধুদের যেরকম দেখেছি ওরা মজা করে আমিও করবো, সেই ইচ্ছাটা কিন্তু তুমি ওখানে গিয়ে পূর্ণ করবে।
এই যে ব্যালেন্সটা, যে তুমি যদি বাড়িতে সাধারণভাবে বলতে যে আমি ডিস্কে যাব, আমি বন্ধুদের সঙ্গে আনন্দ করবো, নাচ গান করবো, তখন কিন্তু বাড়ি থেকে মেনে নিত না, নিত না তো। তো সেক্ষেত্রে তুমি কি করলে, ইগো কি বললো যে তুই এটা না করে তোর যেটা ইচ্ছা, তুই বন্ধুদের সঙ্গে যা গিয়ে খুব ভালোভাবে নাচ গান করে তোর ইচ্ছাটা পূর্ণ করে তুই ওর বাড়িতে চলে গেল, কেউ জানতেও পারলো না তোর ইচ্ছাটাও পূর্ণ হলো, বুঝা গেল। আর সুপার ইগো কি বলতো, বলেছে যে না তোর এই ইচ্ছাটা ভালো না, তুই বাড়িতে জানাস না, বাড়িতে জানালে কিন্তু তোকে তুই উল্টো বকা খাবি, যেতে তো পারবিই না, উপরন্তু তোর উপর আরো গাইডেন্স থাকবে। ইগো কি করলো, এদের দুজনের মধ্যে ব্যালেন্স করে দিল যে ঠিক আছে তোর এটা যখন ইচ্ছা তুই বন্ধুদের সঙ্গে প্ল্যান করে দিয়ে টাইমে যা, টাইমে ফিরে আয়, তাহলে অসুবিধা নেই, কোনো রকম বিপদ না হলে তো কোনো প্রবলেম নেই, তাহলে তুই যা গিয়ে নাচ গান করে বাড়ি চলে আয়, তাহলে তোরও ইচ্ছাটা পূর্ণ হবে, আর বাবা মাও জানতে পারবেন না, বা আমার কাছেও তুই ভালো থাকবি। এটা হলো ব্যালেন্সিং, এটা ইগো করলো, বোঝা গেল। তাহলে রিয়াকশন ফরমেশন, এবার চলে আসি আমরা নেক্সট, চলে আসি আমরা নেক্সট কি আছে, রিপ্রেশন। রিপ্রেশনে ফ্রয়েড বলতে চাইছে যে আমাদের মনে অনেক সময় এমন কিছু আমাদের ব্যক্তিত্বের জন্য, মানে আমরা অনেকে তাকে দেখবে খুব শর্ট টেম্পার, অনেকে হয় খুব কাম কোয়াইট, কিন্তু অনেকে খুব শর্ট টেম্পার থাকে, তো এই যে ব্যক্তিত্বের প্রভাব দেখা যায় এর জন্য কিন্তু আমাদের আচরণেও পরিবর্তন হয়। তো যারা দেখবে খুব অল্পেতে রেগে যায়, বা যারা ধরো কোনো কিছু কেউ খারাপ করলেই সে কোনো রিয়াকশন সাথে সাথে রিয়াকশন করে, আবার অনেকে রিয়াক্ট করে না, তো তাদের মধ্যে কিন্তু ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য দেখা যায়। তো এর ফলে কি হয়, দেখবে যারা খুব শর্ট টেম্পার বা যারা খুব অল্পেতেই রেগে যায়, তারা ধরো অনেক সময় অনেকের মনেই হয় যে যারা খুব কাম কোয়াইট তাদের ক্ষেত্রে হয় যে অনেক সময় আমাদের মনে কোনো খারাপ চিন্তা দানা বাঁধে। কী ধরনের খারাপ চিন্তা, যে ধরো তোমার পরিবারের কেউ ক্ষতি করেছে, বা তুমি ধরো তোমার ভাইটাকে বা তোমার বোনটাকে খুব ভালোবাসো, তার কেউ ক্ষতি করেছে, তুমি তখন কি স্বাভাবিকভাবেই চাইবে, বা যে কোনো স্বাভাবিক মানুষই চাইবে যে যে ক্ষতি করেছে সে আমার আত্মীয়, যদি ধরো আত্মীয়ই ক্ষতি করেছে, তোমার কোনো আত্মীয়, তুমি চাইবে যে আমিও তার ক্ষতি করবো, আমি তাকে খুন করে দেবো, কারণ কি আমার মানুষটা বা আমার প্রিয়জনটা বা আমার ভাই আমার বোন যেই হোক ছোট মানুষ যে তার ক্ষতি করেছে। সেই জন্য ইগো তখন কি বলবে যে না তুই এটা করিস না, কারণ সে তোর আত্মীয়ের মধ্যে পড়ে, যে তুই যদি তার ক্ষতি করিস তাহলে তোরও ক্ষতি হবে, বা এই জিনিসটা ভালো নয়, কারণ ক্ষতি করা উচিত নয়, সময়ের উপর ছেড়ে দে, এই জিনিসগুলো কিন্তু ইগো বলে তোমার এই মানসিকতাটার মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করবে। এটা হলো রিপ্রেশনে ফ্রয়েড বলেছে। নেক্সট চলে আসি লাস্ট, যেটা সাবলিমেন্টেশন। সাবলিমেন্টেশনে ফ্রয়েড বলছে যে আমাদের মনে এমন কিছু ইচ্ছা থাকে বা আমাদের মধ্যে এমন কিছু কোয়ালিটি থাকে, সেটা সমাজের মধ্যে আমরা পূর্ণ করতে পারি না, সেই ইচ্ছাটা সেটা পূর্ণ করার জন্য আমাকে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়। যেমন ধরো কোনো ছেলে বা কোনো মেয়ে ধরো খুব মারামারি করতে ভালোবাসে, বা কোনো ছেলে ধরো খুব বাইক রাইডিং করতে ভালোবাসে, খুব স্পিডে বাইক চালাবে, দেখবে সামনের চাকা উঠিয়ে অনেকে যায়, এরকম নানাভাবে বাইক চালায় আমি দেখেছি, তো সেরকমভাবে কেউ পারে, তো তার ইচ্ছা যে এটা নিয়ে আমি শাইন করবো বা এটা নিয়ে আমি এগো। তো যারা মারামারি পছন্দ করে তারা যদি বক্সিং প্লেসে যায়, যেখানে বক্সিং টক্সিং হয় বা কুস্তি টুস্তি হয়, সেখানে গিয়ে যদি তারা নাম দেয়, যদি সত্যিই ভালো পারে তাহলে সেখানে জিততেও পারে, তার নামও হয়, তার ইচ্ছাটাও পূর্ণ হয়। বাইক রাইডিংয়েরও বিভিন্ন জায়গা আছে, সেখানে যদি গিয়ে বাইক রাইডিং করে সেখানে যেতে, সেখান থেকেও সে একটা নিজের আইডেন্টিফিকেশন তৈরি করতে পারে। তো এখানে কি যে ঈদ বলছে তোর ইচ্ছাটা তুই পূর্ণ কর যেহেন তেহেন হয়। সুপার ইগো বলছে যে না তুই রাস্তায় দাঁড়িয়ে বাড়াবাড়ি করতে পারিস না, বা তুই রাস্তায় তুই জোরে বাইক চালা, কারণ গায়ে হয়তো পড়লো বা সারা অ্যাক্সিডেন্ট হলো, কোনোভাবে ক্ষতি হতে পারে, তুই জেলে চলে গেলি, এটা হতে পারে। ইগো কী করলো, দুজনের মধ্যে ব্যালেন্স করলো, কী বললো যে তোর মারামারি ভালো লাগে তাহলে তুই বক্সিং কে গেলে, সেখানে গিয়ে তুই বক্সিং প্র্যাকটিস কর, বা কুস্তির জায়গায় যায় সেখানে গিয়ে কুস্তি কর, তার মধ্যে দিয়ে তুই যদি জিতিস তোর নামও হবে, তোর ইচ্ছাটাও পূর্ণ হবে। বাইক রাইডিংয়ের ক্ষেত্রেও তাই, তুই যদি বাইক রাইডিং ভালো পারিস, বাইক রাইডিংয়ের যে সমস্ত কম্পিটিশান হয় সেখানে তুই যা, সেখানে গিয়ে তুই তোর ইচ্ছাটাও পূর্ণ কর, যদি তুই ভালো পারিস সেখানে তোর নামও হবে, তুই এটা নিয়ে ফিউচার শাইন করতে পারিস। তাহলে বোঝা গেল যে
এই যে 10টা বিষয় বলেছে ডিফেন্স মেকানিজমে ফ্রয়েড, মূলত এই 10টা বিষয় সম্পর্কে ফ্রয়েড আলোচনা করেছে। আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সুন্দরভাবে উদাহরণ দিয়ে বোঝালাম, আশা করি কারোর কোনো সমস্যা হবে না এগুলো নিয়ে ভবিষ্যতে। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম থাকতেই পারে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করো, আমি সেটাকে আবার বুঝিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা ছোট্ট লাইক করে দাও, আর ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কারণ ফ্রয়েডের সাইকোঅ্যানালাইটিক থিওরি বা সাইকোডাইনামিক যে থিওরিটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এডুকেশনের ক্ষেত্রে বা সিডিপির ক্ষেত্রে বলো, নেট সেটের ক্ষেত্রে এর থেকে প্রচুর প্রশ্ন আসে। তাই এই পাট পাট করে আমি যে বোঝাচ্ছি এগুলো যাতে বন্ধুরাও পায়, বন্ধুরাও তোমার উপকৃত হয়, তার জন্য তাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর একটা অনুরোধ রাখবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে ভবিষ্যতে আমি যে সমস্ত ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা পেতে পারো এবং তার দ্বারা তোমরা উপকৃত হতে পারো। এবং শুধু তাই নয়, তোমরাও আমাকে কিছু সাজেশন দাও যে যেগুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে ম্যাম ভালো হয়, এগুলো নিয়েও আপনি যদি ভিডিও করেন বা বানান তাহলে আমরা অনেকটা উপকৃত হব। তাহলে আমার ইনথু বাড়বে বা উৎসাহ বাড়বে যে না, তোমরা দেখছো, তোমাদের ভালোও লাগছে, তোমরা কমেন্টস করছো বা তোমরা নিজে থেকেও আমার কাছ থেকে কিছু জানতে বা বুঝতে চাইছো। তাহলে আজকের ভিডিও এই বলেই শেষ করছি, এখানেই শেষ করছি।